চলমান আন্দোলনে মৃত্যুর ঘটনার তদন্তে আপাতত নিজস্ব বিচার বিভাগীয় তদন্ত কমিশনের উপরই আস্থা রাখতে চায় বাংলাদেশ। আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাতে 23 দেশের কূটনীতিকদের ব্রিফ করার পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সহ একাধিক উন্নয়ন সহযোগী দেশ তদন্তে সহযোগিতা করতে চাইলেও তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি ঢাকা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনে সহিংসতা, মৃত্যু ও ক্ষয়ক্ষতির তথ্য জানতে আগ্রহ প্রকাশ করা দেশগুলোর প্রতিনিধিদের কাছে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন। তথ্যপ্রাপ্ত আর ভিডিও ফুটেজ সহ 23 দেশের প্রতিনিধিদের কাছে পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্র সচিব। ক্লোজ ডোর বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব। লেটেস্ট যে সমস্ত আপডেটস আছে সেইগুলা তাদেরকে আমরা আজকে তুলে ধরেছি এবং কিছু ভিডিও যেগুলো আমাদের হাতে এসেছে এবং ইংরেজিতে যেগুলো আমরা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে সেগুলো দেখিয়েছে, এবং বিশেষ করে আমাদের র‍্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র‍্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। তারপরে আমাদের বিজিবির কিছু ভিডিও আমাদের হাতে এসেছে, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা যে চিঠি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেই চিঠি কিন্তু আমরা লিখিত জবাবও দিয়েছি এবং সেই জবাবে কিন্তু উই হ্যাভ অ্যাড্রেসড তাদের যেই সমস্ত ইস্যুগুলো আছে। এখন তারা যেটা বলছে যে আমাদের যে অ্যারেস্টের সংখ্যা এগুলো নিয়ে তারা একটু আছে। এই আন্দোলন নিয়ে দেশে বিদেশে গুজব ছড়ানোর অভিযোগ তুলে কূটনীতিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরার কথা জানান সচিব। জাতিসংঘের থেকে তারা বলেছে কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব, সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব। কিন্তু আমি যেটা আবার বলেছি সেটা আবার রিট্রেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক, সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালেল কিছু আমরা করতে চাই না বা দেখতে চাই না। পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে বৈঠক স্থগিত হয়েছে বা পিছিয়েছে বলেও জানান সচিব। এ নিয়ে দ্বিতীয় দফায় আন্দোলন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করল পররাষ্ট্র মন্ত্রণালয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।